কন্যা রাশি কন্যা লগ্ন বা সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির থাকতে চলেছে প্রথমেই আমরা অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্সের ব্যাপারে জেনে নেব আজ কিন্তু পেশাদারী লক্ষ্য পূরণের জন্য আপনার শক্তিকে নির্দেশিত করবার পক্ষে দিনটি কিন্তু সঠিক একটি সময় ফুল ফোর্স এবং ফুল অ্যাটিটিউড নিয়ে পজিটিভ থিঙ্কিংয়ের সাথে আজ আপনি যে কোনো লক্ষ্যের দিকে এগিয়ে যান সকল আজ আপনারা অবশ্যই হবেন আজ কিন্তু বিশেষ করে চাকরিজীবীদের বলবো অফিসের পরিবেশ আপনাদের অতুলনীয় থাকছে আপনার নিজের মেধা দক্ষতা এবং ট্যালেন্টের উপরে ভর করে অফিসে আজ আপনি প্রশংসার পাত্র হবেন আজ যারা বিজনেসম্যান আছেন তাদেরকে একটু সাবধানতার সঙ্গে চলতে হবে অর্থ সঞ্চয় করার চেষ্টা করতে হবে আর্থিক অবস্থা কিন্তু আজ আপনাদের অত্যধিক অনুকূলে নয় বহুল দিন থাকতে চলে চলেছে তাই খরচকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন তা না হলে অদূর ভবিষ্যতে আর্থিক সংকটের সম্মুখীন হয়ে যেতে পারেন বিজনেসম্যানেদের বলবো আর্থিক লেনদেন আর্থিক বিনিয়োগ অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষে নেই এগুলি এড়িয়ে চলার চেষ্টা করুন অন্যথায় বাদবাকিদের ক্ষেত্রে কিন্তু আজকে আপনাদের রাজ্য পরিলক্ষিত হচ্ছে বিজনেসম্যানেরা শুধুমাত্র একটু সাবধানে থাকবেন যারা কোনো প্রকার ক্রিয়েটিভ কাজকর্মের সঙ্গে যুক্ত তারাও কিন্তু দীর্ঘদিনের প্রতীক্ষিত যে সমস্ত আপনাদের সামাজিক স্বীকৃতি বা সম্মানের দরকার ছিল সেগুলিও এবার পেতে চলেছেন পরিবারের সদস্য বা বন্ধু বান্ধবদের সাথে আনন্দ মুখর একটি দিন আজ আপনি কাটাবেন আজ কিন্তু আপনার ভাই বোনেদের সাথেও আপনার সম্প্রীতি বৃদ্ধি হতে চলেছে নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজনদের সঙ্গে সম্পর্কের পুনরুজ্জীবন করবার জন্য আজকের দিনটি অতুলনীয় থাকবে কর্মব্যস্ত বা কায়িক পরিশ্রমের দিন হলেও স্বাস্থ্য কিন্তু আজ আপনাদের বেশ দিতে চলেছে মানসিকভাবেও কিন্তু আজ আপনারা পজিটিভ এনার্জির মধ্যে দিয়েই যাবেন তাই কাজে কিন্তু আপনাদের গতি আসবে আজ অবশ্যই করোনার তৃতীয় ঢেউ চলছে তাই ভ্যাকসিন নিয়ে নেওয়া না নিয়ে থাকলে সমস্ত নেওয়ার প্রচেষ্টা এবার শুরু করে দিন প্রেমিক প্রেমিকাদের জন্য আজকের তিনটি অতুলনীয় প্রেমে পাগল হওয়ার দিন জন্ম রোম্যান্টিক থাকার দিন গভীরভাবে ভাবপূর্ণ হতে চলেছেন আপনারা একে অপরকে চিনতে শুন জানতে এবং শিখতে চলেছেন আপনাদের মধ্যে বন্ডিং বাড়তে চলেছে স্বামী স্ত্রীও কিন্তু আজকের দিনটি আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানো দিনটি কিন্তু উপ উপভোগ বা উপলব্ধি করতে ভুলবেন না আজকে কিন্তু আপনারা এই ধরাভূমিতে বসেই আপনাদের দাম্পত্য জীবনে এই স্বর্গসুখ তৈরি করতে পারেন তাই দিনটি অবশ্যই উপভোগ করুন আপনাদের শত্রুপক্ষ বিরোধী পক্ষ কিন্তু আজ একদমই শক্তিশালী থাকবে না তাই এ বিষয়ে অত্যধিক টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই আর যদি আপনি বাড়ির বাইরে বেরিয়ে বিভিন্ন লোকজনের সাথে সাক্ষাৎ বা দেখা করেন তাহলে উচ্চ পদে আসীন ব্যক্তিদের সাথে আপনার সম্পর্কের মজবুতি বৃদ্ধি পেতে চলেছে আর যেহেতু সোমবার তাই মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অর্থাৎ গায়ত্রী মন্ত্র মহামৃত্যুঞ্জয় মন্ত্র যে কোনো একটি মন্ত্র আপনারা কোনো এম থ্রি বা মিউজিক অ্যাপে গিয়ে সার্চ করুন সেটি আধ ঘন্টা শুনুন তাতেও আপনাদের কিন্তু প্রভূত পরিমাণে কাজ দেবে আর মহাদেবের গায়ত্রীর মন্ত্র জপ করতে পারলে সব থেকে ভালো হয় যেটি হলো ও তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমহি তন্যুদ্র প্রচোদয়া এটি একশো আটবার জপ করুন না পারলে সকালে এগারোবার বিকালে বার তাও যদি না পারেন তাহলে চিরন্তন মন্ত্র অর্থাৎ ওম নম শিবায় আর এই ওয়ের উচ্চারণ পেট থেকে অয়ের উচ্চারণ গলা থেকে আর ময়ের উচ্চারণ মাথা থেকে হবে আমরা কিন্তু এই ওম শব্দ উচ্চারণের মাধ্যমে আগে আমাদেরকে পবিত্র করে নেই। তারপর ঈশ্বরের উদ্দেশ্যে বা কোনো গ্রহের উদ্দেশ্যে আমরা তাদের মন্ত্র উচ্চারণ করি কোনো প্রাপ্তির আশায় আর তাই এই ওম শব্দের মাধ্যমে নিজেদের শুদ্ধিকরণের মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মন্ত্রের অরিজিনাল মাহাত্ম তাহলে আরও একবার শুনে নিন ওম শব্দটির উচ্চারণ কেমন হতে পারে ও এরপর আপনারা অবশ্যই অনাবিল শান্তি আর নিরাপত্তা খুঁজে পাবেন নিজের মস্তিষ্কের অন্দরে আশা করি ঈশ্বরের কৃপায় দিনটি আপনাদের অতুলনীয় যাবে